हेलो बंधुरा आपनी जे विमान लैंडिंग देखें एरक भयावह लैंडिंग प्राय अनेक पाइलटर साथे थे विश्व एम कि एयरपोर्ट आगोते अवतरण समय आपनार बुक भय धरफर कर दूर थे सब भयंकर और स्वल्प दैर्घ्य रानवे देखले आपनी एखे लैंडिंग टेकअप करते भय पा आसले व्यवसा वणिज्य और द्रुत इमार्जेंसि जतायातर जो एरक झुंकीपूर्ण जगह यब एयरपोर्टगुलो तैरीय नतून प्रहर एपिसोडे पृथिवीर सबसे विपज्जनक कैकटी एयरपोर्ट नहींशोना भिडियो शेष पर्त देखार अनुरोध रही तो चलो भिडियो शुरू करा जा कर्सिभेल एयरपोर्ट फ्रांस फ्रांसे अवस्थित एयरपोर्टर रानवे खुबी छोट और एयरपोर्ट समुद्रपृष्ठ थेके प्राय 6,888 फुट उँचुते अवस्थित और एयरपोर्टर रानवे मात्र 1762 फुट लम्बा उँचू पहाड़ एवं माझे माझे बरफे आच्छादित एयरपोर्टे लैंडिंग खुबी विपज्जनक एयरपोर्टर रानवे समतल नये सबथेके भयंकर एक विषय हलो कोनो क्रमे जदि पाइलट सठिक भावे गति नियंत्रण ना करे एखाने एयरप्लेन लैंडिंग कराते ना पारें तबे एयरप्लेनटी पहाड़ थेके पड़ेओ जेते पारे। प्रिंसेस जुलियाना एयरपोर्ट नेदारल्यांड এই বিমানবন্দরটি যখন আন্তর্জাতিক বিপজ্জনক এয়ারপোর্ট নামে পরিচিতি লাভ করে তখন অনেকেই বলেছিলেন এই এয়ারপোর্টটি বন্ধ করে দিতে। নেদারল্যান্ডের এই বিমানবন্দরটি অত্যন্ত ব্যস্ততম একটা বিমানবন্দর। এটি নির্মাণ করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে 1942 সালে। এই এয়ারপোর্টটির ল্যান্ডিং স্ট্রিট খুবই ছোট, প্রায় 2180 মিটার। এখানে সকল অভিজ্ঞ পাইলটদেরও সতর্কতার সাথে ল্যান্ডিং করতে হয়। আইস রানওয়ে আইসল্যান্ড, এটি হলো বিশ্বের সবচেয়ে শীতলতম স্থানে অবস্থিত একটি এয়ারপোর্ট। আসলে অত্যন্ত ঠান্ডা থাকার কারণে এই রানওয়ে মাঝে মাঝে সম্পূর্ণ বরফে ঢেকে যায়। এখানে অনেক ভারী ওজনের বিমান ল্যান্ড করানো হয় না, কারণ অতিরিক্ত ভারী এয়ারপ্লেন এখানের তুষারেও আটকে যেতে পারে। লুকলা এয়ারপোর্ট নেপাল, আপনি যদি এভারেস্টের চূড়ায় ভ্রমণ করতে চান তবে আপনাকে লুকলা এয়ারপোর্টে আসতেই হবে। এই এয়ারপোর্টটির রানওয়ে খুবই ছোট এবং বিপজ্জনক। এর রানওয়ে মাত্র 1729 ফুট। পাহাড়ি এলোমেলো শক্তিশালী বাতাসের প্রবণতা এই এয়ারপোর্টটিকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। রানওয়ে যেখানে শেষ সেখানের পরেই গভীর খাদ, অর্থাৎ সফলভাবে বা এক সেকেন্ডের ব্যবধানও বিমানটিকে খাদে ফেলে দিতে পারে। এই এয়ারপোর্টটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 9,000 ফুট উঁচুতে অবস্থিত। এখানে বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত শত শত লোক নিহত হয়েছেন। পারো এয়ারপোর্ট ভুটান, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এয়ারপোর্টের তালিকায় এটি অন্যতম। এ পর্যন্ত মোট 8 জন পাইলটকে দক্ষ হিসেবে ধরা হয় এই বিমানবন্দরে ল্যান্ডিংয়ের জন্য। এই বিমানবন্দরটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 মাইল উপরে অবস্থিত। এই এয়ারপোর্টটির চারদিকে রয়েছে বিশাল উঁচু উঁচু পাহাড়। এর ল্যান্ডিং স্ট্রিট মাত্র 6,500 ফুট। এই এয়ারপোর্টে ল্যান্ডিংয়ের সময় যাত্রীদের ভয়ে হার্টবিট বেড়ে যায়। কিংডম অব লেসেথো এয়ারপোর্ট, দূর থেকে ল্যান্ডিংয়ের আগে কোনো যাত্রী বুঝতেই পারবে না এখানে একটা এয়ারপোর্ট আছে। এই এয়ারপোর্টটি ভূমি থেকে অনেক উঁচুতে একটা পাহাড়ের উপর অবস্থিত। অন্যদিকে এর রানওয়ে মাত্র 1300 ফুট আর এই অঞ্চলের আবহাওয়া প্রায়ই অনেক খারাপ থাকে, তাই অত্যন্ত দক্ষ পাইলটরাও এখানে বিমান ল্যান্ডিং করাতে হিমশিম খান। থান কোম্পানি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটি এমন একটা স্থানের এয়ারপোর্ট যার চারদিকে উঁচু উঁচু পাহাড় এবং মাঝে একটা সমতল জায়গায় খুবই ছোট দৈর্ঘ্যের এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটি বেশি ভয়াবহ হয়ে উঠেছে, কারণ এখানে ল্যান্ডিংয়ের সময় 45 ডিগ্রি কোণে বিমানকে বাঁকিয়ে রানওয়েতে আনতে হয়। 0.5 মিলিমিটারের ভুলেও বিমানটিতে দুর্ঘটনা ঘটতে পারে। ওয়েলিংটন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটি হলো নিউজিল্যান্ডের তৃতীয় ব্যস্ততম এয়ারপোর্ট। এটির রানওয়ে 2,081 মিটার। এই স্থানের আকাশের আবহাওয়া প্রায়শই কুয়াশাচ্ছন্ন থাকে, এমনকি এখানে ভারী মেঘ ভেসে বেড়ায়। এইসব প্রতিকূলতা কাটিয়ে ওঠার অভিজ্ঞতা নিয়েই দক্ষ পাইলটরা এখানে প্লেন ল্যান্ডিং করাতে পারেন। আজ এ পর্যন্তই। কোন এয়ারপোর্টটি আপনার কাছে বেশি বিপজ্জনক মনে হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।
আর এরকম নতুন নতুন সব ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমাদের আপলোড করা ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার আগে। ইটস ইউর হোস্ট শুভ সাইনিং আউট।